আমার কথা হচ্ছে পরিষ্কার সাফ সাফ দল করব সবাই মিলেমিশে আন্দোলন করব সকলে মিলেমিশে লক্ষ্য একটি নো নমিনেশন নো ইলেকশন লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে টেনে হিস্টরি ক্ষমতা থেকে নামাতে হবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনতে হবে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে হবে আমাদের সকলের মা বেগম খালেদা জিয়াকে কারা মুক্ত করতে হবে মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ভোটাধিকার নমিনেশন আমি না পাই জাবর ভাই পাক নো কমপ্লেন নমিনেশন অন্য জায়গার অন্য কাউকে দে নো কমপ্লেন আমরা দেখতে চাই দেশের স্বৈরাচারের পতন হয়েছে আমরা দেখতে চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বন্ধুরা আমার মরতে হবে সকলকে আমি মরবো আপনি মরবো সকলেই মুক্ত হবে কুল্লুন নাফসুন জায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা আজকে দলের জন্য কি করে যাচ্ছি দেশের জন্য কি করে যাচ্ছি জনগণের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি সেটাই হচ্ছে দেখার জাবর ভাই বারবার আপনারা নির্বাচন করছেন আমিও দুইবার নির্বাচন করছি জাবর ভাইকে যদি দল আবার কম্পিটেন্ট মনে করে মনোনয়ন দেয় ওয়েলকাম নো প্রবলেম যদি কোনো কারণে জাফর ভাইকে মনোনয়ন না দেয় আমাকেও যদি না দিয়ে অন্য কাউকে দেয় সেটাকেও আমি ওয়েলকাম করি এখানে মনোনয়ন নিয়ে আপনারা চিন্তা করবেন না এখানে মূল কথাটি হচ্ছে আজকে দেশে এই যে আমার সামনে যে সব তরুণ যুবকেরা বসে আছে তারা কিন্তু ভোট দিতে পারে নাই আপনারাও আমরা ভোট দিতে পারি নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ যে যেখানে থাকেন না কেন 2018 সালে ভোট হয়ে গেল রাত্রে পৃথিবীর ইতিহাসে রচিয়েছেন লেখকার জন্য ঘটনা ভোটাধিকার ডাকাতি করে রাত্রিবেলায় ভোট করা হলো সেই ভোটের প্রধানমন্ত্রী নিশিরাতের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে গণতন্ত্র শেখান বন্ধুরা আমার এই গণতন্ত্র এই অবৈধ সরকারের গণতন্ত্র পরিবর্তন করতে হবে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সেটা চার নেতৃত্ব হয় জাফর ভাই বাদ দেন আমাকে বাদ দেন আপনাদের ভিতর থেকে তরুণ যুবক যদি কেউ নেতৃত্বে এগিয়ে আসেন তাকেই আমি ওয়েলকাম করি বন্ধুরা আমার এখানে আপনারা ওই বিষয়টা নিয়ে পাগল না হয়ে আগে হাসিনাকে বিদায় করার জন্য পাগল হন সেটাতেই আমাদের এলাকার মঙ্গল হবে দল শক্তিশালী হবে আওয়ামী লীগ বিদায় হবে আমি জাহেরাকে অনুরোধ করি চলুন দু এক দিনের ভেতর আমরা বলবানি ধার হেড করার আপনি আমি মিলে 10,000 লোক দিয়ে মিছিল করবো বলবানি কোথায় চলে যাবে আপনি দেখেন নাই গতকালকে গোপালগঞ্জে কয়েক হাজার লোক মিছিল করেছে গোপালগঞ্জে কয়েক হাজার লোক মিছিল করেছে তাদের স্লোগান একটি ছিল চোর চোর ভোট